আইপি চ্যানেল রাজধানী টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে রাজধানী টিভির জেলা অফিসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মুর্শিদগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিনে তথ্যচিত্র দেখুন বিস্তারিত। দৈনিক বাংলাদেশ সমাচার ও রাজধানী টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক টার্মিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুন্সিগঞ্জের খবরের সাহিত্য সম্পাদক মোহাম্মদ শামসুল হুদা খান হিটু, মুন্সিগঞ্জের সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল মাদবর, দৈনিক ভোরের কাগজের মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি মোহাম্মদ শিহাব ও দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি লিটন মাহমুদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক একুশে সংবাদের স্টাফ রিপোর্টার রূপা বেগম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি রীতা, বর্তমান বাংলাদেশ টিভির সম্পাদক রুনা আক্তার ছোয়া, দৈনিক আলোকিত নিউজের মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন পাঠান, দৈনিক বাংলাদেশ সমাচারের মুন্সিগঞ্জ রিপোর্টার মেহেদী হাসান সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা রাজধানী টিভির উত্তরোত্তর সফলতা ও মুন্সিগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে নিউজ উপস্থাপনের বিষয়ে জোর দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, রাজধানী টিভি যেন জনসম্পৃক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।